হ্যালো বন্ধুরা, লাইভ গুরু বাংলাতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে এই ভিডিওতে একটি ইম্পর্টেন্ট টপিক নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। তোমরা যারা স্কুল পড়ুয়া রয়েছো, তোমাদের অ্যাকচুয়ালি যে প্র্যাকটিক্যাল পরীক্ষা রয়েছে সেই প্র্যাকটিক্যাল পরীক্ষা নিয়ে কি আপডেট রয়েছে, তাছাড়া তোমাদের মক টেস্ট অ্যাকচুয়ালি প্রত্যেককে দিতেই হবে, কিংবা স্কুল কেন জোর করছে মক টেস্ট দেওয়ার জন্য বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব। সেই কারণে তোমরা যদি পশ্চিমবঙ্গের স্কুল পড়ুয়া হয়ে থাকো তাহলে এই ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো, তোমরা জানতে পারবে তোমাদের জন্য এই মুহূর্তে কি আপডেট রয়েছে স্কুল সংক্রান্ত। আর এখনো পর্যন্ত ভিডিওটিকে লাইক না করে থাকলে অবশ্যই ভিডিওটিকে লাইক করো, এবং চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনে অবশ্যই ক্লিক করো, কেননা এখানে প্রতিনিয়ত স্টুডেন্টদের জন্যই ভিডিও আপলোড করা হয়। তো চলো বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। স্কুল সংক্রান্ত কি আপডেট রয়েছে সেটা বলার আগে তোমাদেরকে বলে রাখি, তোমরা অনেকেই কমিউনিটিতে দেখেছো যে আমি কোভিড টেস্ট করতে গেছিলাম, সেক্ষেত্রে এ কোভিডের যে টেস্ট সেটা কিন্তু বা রেজাল্ট সেটা কিন্তু নেগেটিভ এসেছে, যেটা তোমরা এখানে দেখতেই পাচ্ছ। তো তোমরা অনেকেই প্রেও করেছিলে যে অ্যাকচুয়ালি তোমার যে রিপোর্ট সেটা নেগেটিভই আসবে, আর অ্যাকচুয়ালি নেগেটিভই এসছে। আরও বিস্তারিত যদি জানতে চাও সেক্ষেত্রে ব্লগ চ্যানেলকে ফলো করতে হবে, ব্লগ চ্যানেলের লিঙ্ক কিন্তু ডেসক্রিপশনে দেওয়া আছে, আর ওখানে প্রতিনিয়ত এখন ব্লগ আনার আমি প্রচেষ্টায় রয়েছি। তো বন্ধুরা, এখন মেন টপিকে চলে আসি। তোমাদের অ্যাকচুয়ালি স্কুল রীতিমতো খুলে গেছে, তোমরা জানো 12ই ফেব্রুয়ারি থেকে, সেক্ষেত্রে এ প্রত্যেকে এক্সাইটেড স্কুলে যাওয়ার জন্য ছিল, প্রত্যেকে স্কুল গেছে। কিন্তু এই মুহূর্তে কিছু কিছু স্কুলের শিক্ষক অ্যাকচুয়ালি কোভিড করোনায় আক্রান্ত হয়েছে, এ কোভিডের সংক্রমণ হয়েছে, এবং শুধুমাত্র এ ও একটি স্কুলে নয় একাধিক স্কুলে এই ধরনের কার্য ঘটেছে, যেটা প্রিভিয়াস ভিডিওতে তোমাদের আমি বলেছিলাম। এবং সাথে কি হচ্ছে, পড়ুয়াদেরও কি হচ্ছে টেস্ট করা হচ্ছে, পড়ুয়াদের যাতে কোনো সমস্যা না হয়, সেক্ষেত্রে কিন্তু এই সময় কিন্তু স্কুলে অ্যাকচুয়ালি উপস্থিতির হার কিন্তু অনেকটাই কমে গেছে, এ বেশি সংখ্যক স্টুডেন্ট অ্যাকচুয়ালি স্কুল যেতে চাইছে না। সেই কারণে কিন্তু ও এখন মাইকে অ্যাকচুয়ালি প্রচার করা হচ্ছে স্কুলে আনার জন্য স্টুডেন্টদের, তোমরা এখানে দেখতেই পাচ্ছ। তোমরা সকলেই জানো, তোমরা যারা একাদশ শ্রেণীর স্টুডেন্ট রয়েছো, তোমরা যারা দ্বাদশ শ্রেণীর অর্থাৎ উচ্চ মাধ্যমিকের স্টুডেন্ট রয়েছো, তোমাদের কিন্তু প্র্যাকটিক্যাল পরীক্ষা অবশ্যই হবে, এবং এই প্র্যাকটিক্যাল পরীক্ষায় এবারে কিছু চেঞ্জ এসেছে, যেটা তোমাদের বলে দিয়েছি যে বোর্ড থেকে তোমাদের প্র্যাকটিক্যাল প্রশ্ন পাঠানো হবে না, স্কুল সরাসরি প্রশ্ন করবে। এবং স্কুলকে অনুমতি দেওয়া হয়েছে যে আগের থেকেই যে সময়সীমা দেওয়া হয়েছিল মার্চ মাসের 6 তারিখ থেকে নেওয়ার কথা ছিল, তার আগেই অ্যাকচুয়ালি যাতে প্র্যাকটিক্যাল এক্সাম নিয়ে নেয় সেটা স্কুলকে পারমিশন দিয়ে দিয়েছে। কিন্তু স্টুডেন্ট যদি নাই আসে প্র্যাকটিক্যাল ক্লাসের জন্য, কীভাবে প্র্যাকটিক্যাল পরীক্ষা নেওয়া সম্ভব? সেই কারণে কিন্তু মাইকে প্রচার চলছে যাতে স্টুডেন্টরা অ্যাকচুয়ালি পড়তে মানে স্কুলে আসে, এবং স্টুডেন্টদের প্র্যাকটিক্যাল পরীক্ষা স্বাভাবিকভাবে নেওয়া হয় যায়। তো এখানে আমি বলবো, যাদের প্র্যাকটিক্যাল ক্লাসেস রয়েছে, প্র্যাকটিক্যাল পরীক্ষা রয়েছে, তারা কিন্তু সমস্ত কোভিড বিধি মেনে অবশ্যই স্কুল যাও, কারণ প্র্যাকটিক্যালে যে নাম্বারটা সেটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। আর যদি তোমরা উচ্চ মাধ্যমিকের স্টুডেন্ট হয়ে থাকো তাহলে কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট, সেই কারণে তোমরা প্র্যাকটিক্যাল ক্লাসেস করে প্র্যাকটিক্যাল এক্সামিনেশনটা কিন্তু ভালো মতন করে কমপ্লিট করো, এটাই তোমাদের কাছে রিকোয়েস্ট করবো। এর পরবর্তী বিষয় হচ্ছে, তোমরা সকলেই জানো তোমাদের মাধ্যমিকের যারা স্টুডেন্ট রয়েছো কিংবা উচ্চ মাধ্যমিকের যারা স্টুডেন্ট রয়েছো, তোমাদের ফাইনাল এক্সামের আগে অ্যাকচুয়ালি তোমাদের পরীক্ষা হয় হচ্ছে টেস্ট পরীক্ষা। সেই টেস্ট পরীক্ষার আর অ্যাকচুয়ালি রেজাল্টের ওপর ভিত্তি করে বা টেস্ট পরীক্ষার তোমরা প্রিপারেশন নিয়ে টেস্ট পরীক্ষা দিয়ে তারপরেই কিন্তু ফাইনাল এক্সামিনেশন তোমরা দাও। কিন্তু এবারে যেহেতু টেস্ট পরীক্ষা হচ্ছে না, বিভিন্ন স্কুল কিন্তু এদিকে এগিয়ে আসছে যাতে স্টুডেন্টদের ডাইরেক্ট ফাইনাল না দিতে হয়, একটা এক্সপিরিয়েন্স অন্তত থাকে। সেই কারণে কিন্তু স্কুলে যাতে স্টুডেন্টরা মক টেস্ট দেয় সেই দিকে কিন্তু দেখছে, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের স্টুডেন্টদের ক্ষেত্রে কিন্তু জোর দেওয়া হচ্ছে যাতে স্কুলে এ অ্যাকচুয়ালি টেস্ট পরীক্ষা দেয় স্টুডেন্টরা। অনেক অনেক স্কুল জোর করে অ্যাকচুয়ালি স্টুডেন্টদের বলছে আসতেই হবে, মক টেস্ট দিতেই হবে, এ অনেক রকমের মানে প্রেশারাইজ করছে স্টুডেন্টদের। এবং আমিও বলবো যে তোমাদের ফাইনাল পরীক্ষা কিন্তু লিখিত পরীক্ষা দিতে হবে। অনেক অনেক স্কুলে অ্যাকচুয়ালি মক টেস্ট নিয়েছে অনলাইনে, তোমরাও জানো হয়তো তোমাদেরও মক টেস্ট অ্যাকচুয়ালি স্কুল আগের থেকে নিয়েছে অনলাইনে। সেক্ষেত্রে কী হচ্ছে, অনেক স্কুলের শিক্ষকদের বক্তব্য স্টুডেন্টরা কী করেছে যে বাড়িতে বসে অনলাইনে এক্সামিনেশনের জন্য ও কী করেছে, যে কোশ্চেনটা দিয়েছে তার অ্যান্সার অ্যাকচুয়ালি বই থেকে হুবহু কুটুকেছে, আর টিচাররা যখন খাতা দেখে তখন কিন্তু আমরা দেখলেই বুঝতে পারি একটা স্টুডেন্ট অ্যাকচুয়ালি বই দেখে লিখেছে না, সে নিজের থেকে পড়ে লিখেছে, কারণ তার লেখার মধ্যে পরিষ্কারভাবে ফুটে ওঠে সমস্ত কিছু। সেরকমভাবে শিক্ষকরা কিন্তু বুঝতে পেরেছে, সেই কারণে কিন্তু শিক্ষকরা এই মুহূর্তে আবার কিছু কিছু স্কুল যারা অনলাইনে নিয়েছিল ও মক টেস্ট, তারা আবার অফলাইনে পুনরায় মক টেস্ট নিতে চায়, কারণ এগুলো সমস্ত কিছুই কিন্তু স্কুল তোমাদের জন্যই করছে যাতে তোমরা যখন ফাইনাল পরীক্ষা দেবে তোমাদের যাতে কোনো ও খামতি না থাকে, তোমাদের যেন কোনো মানে অসুবিধা না হয়, কারণ তোমরা ওখানে তো আর অনলাইনে পরীক্ষা দেবে না, তোমাদের ফাইনাল পরীক্ষা কিন্তু অফলাইনেই হবে, অনলাইনে নয়। সেক্ষেত্রে তোমাদের লিখিত পরীক্ষা দিতে হবে অফলাইনে, যাতে সেই
অভ্যাসটা বজায় থাকে, সেই জন্য কিন্তু মানে স্কুলে অ্যাকচুয়ালি মক টেস্ট তোমাদের নেওয়ার পরিকল্পনা করা হচ্ছে এবং তোমাদের মক টেস্ট দিতেই হবে এরকম বলা হচ্ছে। কিন্তু এটা এরকম ব্যাপার নেই যে মক টেস্ট না দিলে তোমাদের পরীক্ষায় বসতে দেওয়া হবে না, এরকম কোনো ব্যাপার নেই। মক টেস্ট তোমাদের ইচ্ছা হলে তোমরা দিতেও পারো, নাও যদি দাও তাও তোমাকে ফাইনাল পরীক্ষায় বসতে দেওয়া হবে। কিন্তু আমি রিকোয়েস্ট করবো, যেহেতু তোমরা মাধ্যমিক পরীক্ষা বা উচ্চ মাধ্যমিক পরীক্ষা তোমাদের কিন্তু অফলাইনে দিতে হবে, সেক্ষেত্রে মক টেস্টটাও স্কুলে গিয়ে একটু কষ্ট করে কোভিড বিধি মেনে তোমরা অবশ্যই দাও, কারণ তোমাদের পরবর্তী সময়ে যাতে কোনো অসুবিধা না হয়। আর কিভাবে মাধ্যমিকের প্রিপারেশন নিলে কিংবা উচ্চ মাধ্যমিকের প্রিপারেশন নিলে ভালো রেজাল্ট করতে পারবে সেই নিয়ে কিন্তু ডেডিকেটেড ভিডিও করা আছে। যারা এই ভিডিওটি দেখোনি তাহলে তাদের সুবিধার্থে ডেসক্রিপশানে এবং আই বাটনে কিন্তু লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখে নেবে। তো আজকের মতো এইটুকুই, আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টেক কেয়ার, বাই বাই।